দুই ডেক মিষ্টান্ন নিজেই রান্না করে ফেললাম। কি বিশেষ হচ্ছে না তো? দেখতে থাকুন পুরো ভিডিওটি। রাধুনি মামাদের রান্না করতে দেখে আমারও ইচ্ছে হলো একটু রান্না করার, তাই ভাবলাম গিয়ে একটু রান্না করে আসি, একটু শখ পূরণ করা আর কি। তো রান্না করতে গিয়ে পড়লাম আর এক বিপত্তিতে, চোখে ধোঁয়া লেগে গেল। তো আমার দেখা দেখি আমার মায়েরও শখ হলো একটু রান্না করার, মাও আমার মতো গিয়ে খুন্তি লাড়তে লাগলো। মিষ্টান্ন রান্না করা প্রায় শেষ, এবার টেস্ট করার পালা। সবাই মিলে মিষ্টান্ন টেস্ট করতেছিলাম আর সবার রিভিউ নিচ্ছিলাম। আসলে মিষ্টান্নটা এত ভালো হয়েছে যে কাছে যারা ছিল সবাই খুব প্রশংসা করছিল, আমার কাছেও খুব ভালো লেগেছে। আজ সারা রাত রান্না চলবে। মিষ্টান্নর পাশাপাশি মামারা চা বানাচ্ছিল, তো আমরা ভাবলাম আমরাও একটু এখান থেকে চা টেস্ট করি। চাটা যদিও খেতে অনেক ভালো হয়েছিল কিন্তু কালারটা একদম ভালো আসেনি। রান্নার ওখানে আরও কিছুক্ষণ থেকে আমরা যে যার মতো ঘুমোতে চলে গেলাম। পরের দিন সকালে আমরা রান্নার ওখানে চলে গেলাম। এর মধ্যে অনেক গেস্ট চলে এসেছে, এক পাশে নাম কীর্তন হচ্ছিল আর এক পাশে রান্না চলছিল। তো গিয়ে দেখলাম সোনুও রেডি হয়েছে। সোনুর মা আর আমি চলে গেলাম রান্নার ওখানে। ওখানে যেতেই মামা আমাদের দেখাচ্ছিল এক এক করে কী কী রান্না হয়েছে। এখানে ডাল রান্না করা হয়েছে, তারপরে রাতের সেই পায়েস, আর রাতের থেকেও দিনের বেলা পায়েসের কালারটা এত সুন্দর এসেছে আসলে দেখলেই খেতে ইচ্ছা করে এমন একটা অবস্থা। আর মামারা মাছ রান্না করে করে ড্রাম ভরে রেখেছে, প্রতিটা ড্রামে সুন্দর করে মাছ সাজিয়ে রেখেছে। তো এরপরে হচ্ছে আলুর ডালনা মাছের মাথা দিয়ে রান্না করেছে। প্রতিটা খাবারে দেখতে অসম্ভব লোভনীয় লাগছিল। আর এই রাঁধুনি মামারা এত ভালো যে আমরা ফোন নিয়ে যখনই তাদের কাছে চলে গেছি তারা এক এক করে রান্না আমাদের দেখিয়ে দিচ্ছিল, কোন রান্নার পরে কোন রান্না হয়েছে বা এটা কী রান্না তারা বলে দিচ্ছিল। তো ভাত আগে অনেক বেশি করে রান্না করে রেখেছে, তো তখনও মামাদের কাজ চলছিল, তারা এক একজন করে এক একটা কাজ করছিল। তো এরপরে মামা চলে আসলো মিষ্টি দেখাতে। তো এখানে প্রতিটা ড্রামেই মিষ্টি ভরা রয়েছে আর মিষ্টিগুলো অনেক বড় বড় সাইজের, মিষ্টিগুলো খেতেও খুব টেস্টি ছিল। ওখানে স্থানীয় একটা দোকান থেকে মিষ্টিগুলো আনা হয়েছে, তো আমরা আসলে মিষ্টিগুলি খুবই মজা করে খেয়েছি, খুবই ভালো হয়েছিল মিষ্টিগুলো। আমরা সবসময় শহরে থাকি, শহরের মিষ্টি খাওয়া হয়, কিন্তু গ্রামের স্থানীয় দোকানের মিষ্টি দিয়ে এতটা মজার হতে পারে আসলে ওগুলো না খেলে বুঝতেই পারতাম না। এর মধ্যে আমার ভাই কাকা পিসি আরও অনেকে চলে এসেছে, তারা সবাই চলে এসেছে, আর অনেক আত্মীয় স্বজনদের সাথে আবার নতুন করে পরিচয় হলো, যাদের সাথে আসলে অনেকদিন দেখা নেই তাদের সাথে দেখা হলো। খুব ভালোভাবেই সময়গুলো কাটলো আমাদের। আর মাঝখানে একটু গিয়েছিলাম নাম কীর্তন শুনে, তো সেখান থেকে প্রণাম করে এসে আবার সবার সাথে কথা বলতে চলে গেলাম। অনেক দিন পরে অনেক মানুষের সাথে কথা হলো, আসলে সচরাচর যাদের সাথে দেখা হয় না সেই সব আত্মীয় স্বজনদের সাথেও আবার দেখা হলো, তো খুবই ভালো লাগলো। তো ওখানে এক লোক ছোট একটি দোকান দিয়েছে এবং একটা আইসক্রিমের দোকানও বসেছিল, তো সোনুকে একটু খাওয়াতেই সোনু আর খাবে না। এদিকে রত্ন স্বপ্ন ওরা তো মহাব্যস্ত, ওরা আসলে সবাইকে খাবার দিবে, সে খাবার দেওয়ার প্রস্তুতি নিচ্ছিল। আমরাও মাঝে থেকে একটু সময় বের করে করে ভিডিও করে নিচ্ছিলাম। আসলে গ্রামের প্রতিটা অনুষ্ঠানই সুন্দর হয়, তো আসলে এই গ্রামের মতো শহরের অনুষ্ঠানগুলো এতটা সুন্দর হয় না। গ্রামের প্রতিটা অনুষ্ঠানে একটা প্রাণবন্ত একটা আমেজ থাকে। তো আমার মামিদের সাথেও একটু ভিডিও করে নিচ্ছিলাম। এখানে আমার দুই মামি আছে, তারপরে এই যে আমার সুন্দরী বোন, ইনি আবার সাজতে খুব পছন্দ করে। তো খাবার দেওয়া শুরু হয়ে গেল, অনেক মানুষ একসাথে বসেছে আর সবাই মিলে খাবার দিচ্ছে। তো এভাবেই করেই অনেক সময় পর্যন্ত খাওয়া দাওয়া চলতে থাকলো। সবার খাওয়ার পরে আমরাও আমাদের খাবারটা সেরে নিলাম আর আমরা যখন খেলাম তখন প্রায় সন্ধ্যার কাছাকাছি। খাওয়া শেষে অনেক গেস্টই চলে গিয়েছে। তো এই ছিল আমাদের আজকের ভিডিও, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন সবাই, থ্যাংকস ফর ওয়াচিং।